আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চারটি মাস হচ্ছে উত্তম মাস, চারটি মাস সম্মানিত মাস, চারটি মাস আল্লাহ পাক বলেছেন আরবাআতু আশহুর হুরুম। আল্লাহ পাকের কাছে কিছু নির্ধারিত মাস রয়েছে, এর ভিতরে মুহররম মাস হচ্ছে একটি, যেটাকে আমরা আরবি নববর্ষ বলে থাকি। আরবি নববর্ষের শুরুর মাস হচ্ছে মুহররম মাস। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আমরা মুহররম মাস আমরা অতিবাহিত করতে চলেছি। তো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, মুহররম মাস আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসের পরে আমি কোন মাসে অত্যধিক রোজা রাখবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি মুহররম মাসে তুমি বেশি করে রোজা রাখো। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তো ওই রোজা রাখলে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা জেনে নেই মুহররমের রোজা বা আশুরার রোজা আমরা কবে রাখবো। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের রোজা রাখার অর্ডার করেছিলেন, এবং এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের রোজা ফরজ হওয়ার আগের থেকে কিন্তু মুহররমের রোজা ফরজ ছিল। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তো এই ক্ষেত্রে মুহররমের রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজানের রোজার পরে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আশুরার রোজাকে। সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশুরার রোজা আপনি কবে রাখবেন? আশুরার রোজা রাখবেন 2021 সালের আগামী 20 আগস্ট রোজ শুক্রবার বাংলাদেশে আমরা আশুরা উদযাপন করব। আর রোজা রাখবেন দুটি, হাদিস শরীফে এসেছে যে তোমরা আশুরা রোজা দুটি রাখো, কারণ ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা শুক্রবার দিন রোজা রাখবো 20 আগস্ট এবং 19 আগস্ট রোজ বৃহস্পতিবার, এই দুটি রোজা রাখবো। আবার এমনও রাখতে পারি শুক্রবার 20 আগস্ট রাখবো, আবার 21 আগস্ট শনিবার আমরা রোজা রাখতে পারি। অর্থাৎ আমরা 20 আগস্ট এবং 21 আগস্ট রাখতে পারি, অথবা 19 আগস্ট এবং 20 আগস্ট এই দুই দিন আমরা রোজা রাখতে পারি। রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত কী? রোজা রাখার গুরুত্ব হলো এবং ফজিলত হলো, এই বিষয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে এবং মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে যে রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, আল্লাহর মাস মুহররমের রোজা। সুতরাং আমরা মুহররম মাসের 10 তারিখে আমরা দুটি রোজা রাখবো। আর কি হয় এই বিষয়ে আসুন আমরা হাদিস শরীফ জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, আমি আশা করি ইউকাফিরা সানাতান বাদ কাবলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি মুহররমের রোজা রাখবে আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। এই ক্ষেত্রে আমরা দেখি আরাফার রোজা রাখলে আল্লাহ পূর্ববর্তী 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু আশুরার রোজা এই দিনে রোজা রাখলে আল্লাহ পাক পূর্ববর্তী 1 বছরের গুনাহ বা পূর্ববর্তী বছরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সুতরাং এই রোজা আমরা রাখার চেষ্টা করব অবশ্যই। আর নিয়ত কীভাবে করব, নিয়ত আপনি করতে পারেন এভাবে যে আমি আশুরার রোজা রাখার নিয়ত করেছি, মনে মনে বললে হয়ে যাবে, আপনি সেহরি খেয়েলেও হয়ে যাবে। আর আরবিতে যদি উচ্চারণ করতে চান আরবিতে করতে পারেন, বাংলাতে উচ্চারণ মুখে মুখে উচ্চারণ করতে পারলে অনেক ভালো হয়, এটা খারাপ কিছু নয়, বরং সেটা মুস্তাহাব আমল। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আর যদি আপনি ইফতারির সময় আপনি কোন দোয়া করবেন, ইফতারির সময় আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখলাম এবং তোমার দেওয়া রিজিক থেকে ইফতার করছি, এই বলে আপনি ইফতার করবেন। এছাড়াও আরও অনেক দোয়া আছে, আপনি এগুলো করতে পারেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহররম মাসে আশুরার দিন আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে পৃথিবী সৃষ্টি করেছিলেন, আবার এই মাসেই এই আশুরার দিনে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন, আল্লাহু আকবার। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বেশি বেশি মানুষকে ক্ষমা করে থাকেন, কেয়ামত পর্যন্ত মানুষকে ক্ষমা করতে থাকবেন যারা তৌবা করবে। আল্লাহ পাক আমাদের তৌবাকে কবুল করুন এবং আমলগুলোকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।